আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বেলাল হাসান, একজন সিঙ্গাপুর প্রবাসী। আজকে এসেছি আপনাদের অনুরোধের ভিত্তিতে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে সিঙ্গাপুর থেকে কি ইউরোপে যাওয়া যায় কিনা, সে ব্যাপারে আজকের আলোচনাটি। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং শোনার পর আপনারা আপনাদের পরামর্শ অথবা যদি আরো কিছু জানতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করলে সেখানে আমরা আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা অনেকে জানি যে সিঙ্গাপুর থেকে ইউরোপে যাওয়ার ব্যাপারে অথবা অন্যান্য দেশে যাওয়ার ব্যাপারে প্রসেসিংটা কি। তো সেক্ষেত্রে আমি বলছি যে সিঙ্গাপুর থেকে সবচেয়ে ইজি পথে ইউরোপ যাওয়ার প্রসেস যেটা, সেটা হচ্ছে আপনারা যারা ওয়েল্ডার, পেইন্টার, ড্রাইভার, কার্পেন্টার, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান এবং অন্যান্য স্কিল আছে, যাদের এই ধরনের স্কিল আছেন, তারা চাইলে ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক ভিসায় যেতে পারেন। আপনি চাইলে নিজে নিজে কিন্তু খুঁজে নিতে পারেন, কোনো এজেন্টের দরকার নেই, কোনো দালালের দরকার নেই, শুধুমাত্র আপনার দরকার হচ্ছে সময় এবং অধ্যবসায়। আপনি যদি চান তাহলে কিন্তু আপনি আজ যদি চান আপনি আজ আপনি আগামীকাল কিন্তু যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে অধ্যবসায়ের দরকার, আপনার সময় দরকার, হয়তো 5 মাস, 6 মাস, 1 বছর আরো সময় বেশিও লাগতে পারে। কিন্তু আপনি প্রসেসটা যদি আপনি কন্টিনিউ করেন তো যে কোনো সময় আপনি সফল হতে পারেন এবং আপনি যেতে পারেন ইউরোপের যে কোনো দেশে। তো আজকের আলোচনা যেটি, সেটি হচ্ছে যে সকল জায়গায় আপনারা খুঁজবেন যে কিভাবে যেতে পারবেন সে ব্যাপারে আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে মনাস্ট্রা নামে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, সেখানে যদি আপনি যান সেখান থেকে আপনি খুঁজে নেবেন যে কোন কোন কোম্পানিতে কাজের জন্য লোক নিচ্ছে এবং কোন বিষয়ে কাজের জন্য লোক নিচ্ছে। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি নিজেই ইউরোপের কোন দেশে যাবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে, মনস্থির করতে হবে। আর সেজন্য আপনার প্রথম যে কাজ সেটি হচ্ছে একটি সুন্দর একটি সিভি তৈরি করুন। যদি আপনার সিভিটা যদি নাইস হয়, সুন্দর হয়, পারফেক্ট হয়, তখন কিন্তু আপনার মোটামুটি অর্ধেক কাজ আপনার শেষ। আপনার সিভির উপরে কিন্তু অর্ধেক কাজ নির্ভর করে, অর্ধেক ডিপেন্ড করে সিভির উপরে। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সিভিটা। সেক্ষেত্রে আপনারা সিভি তৈরি করার জন্য বিভিন্ন প্রফেশনাল লোক আছে, তাদের মাধ্যমে আপনারা সিভি তৈরি করে নিতে পারেন। তো সেটা করার পর আপনি এই সিভিটা বিভিন্ন কোম্পানি যখন জবের সার্কুলার দেয়, কিন্তু আপনি খোঁজ করতে থাকবেন ওয়েবসাইটে, তখন তারা যখন জব সার্কুলার দেবে তখন সেখানে আপনি এই সিভিটা আপনি প্রেরণ করতে পারেন। সিভিতে অবশ্যই আপনার জব এক্সপিরিয়েন্স উল্লেখ থাকতে হবে, আপনি কতদিন কাজ করছেন সিঙ্গাপুরে, কোন কোম্পানিতে কাজ করেছিলেন। যদি ইন্টারন্যাশনালি যদি কোনো প্রজেক্ট থেকে থাকে বা খুব যদি কোনো ফেমাস কোনো প্রজেক্ট থেকে থাকে, যেমন আপনার জুয়েল, চাঙ্গি এয়ারপোর্ট, তারপর আপনার স্টেডিয়াম, তারপর হচ্ছে গিয়ে আপনার MBS বিল্ডিং, এই রকম যদি কোনো প্রজেক্ট আপনি কাজ করে থাকেন সেই সকল প্রজেক্টের রেফারেন্স আপনি দিতে পারেন, তাহলে সেটি আপনার জন্য খুবই উপকারী হবে এবং আপনার সিভিটি তারা দ্রুতই অ্যাকসেপ্ট করে নেবে। তারপর হচ্ছে আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, ওয়েল্ডার হয়ে থাকেন, তাহলে এই রিলেটেড যে কোম্পানিগুলো কাজ করে থাকে সেখানে আপনি আপনার সিভিটা জমা দিতে পারেন। সেগুলোতে আপনি জমা দিতে পারেন পোল্যান্ড, চেক রিপাবলিক, জার্মান, ফ্রান্স। আগে দেখবেন যে দেশগুলোতে ওয়ার্ক পারমিট চালু আছে কিনা এবং ইউ ব্যতীত অন্যান্য দেশ থেকে ওয়ার্কার নেয় কিনা। যে ইউরোপীয় ইউনিয়নে যদি আপনি যেতে চান, আপনি যদি ইউরোপের কান্ট্রিতে যেতে চান, সেখানে কিন্তু আবার কিছু শর্ত থাকে যে শুধুমাত্র ইউরোপীয় যারা তারাই ওই সকল দেশে যেতে পারবে কাজ করার জন্য, অন্যথায় নয়। এশিয়ান অথবা অন্য দেশের লোকজনকে তারা কাজের ভিসা দেয় কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং সেটা খুঁজে বের করে আপনি তখন কাজটা করতে পারবেন। তারপর হচ্ছে যে এইসব নিয়ম কিন্তু খেয়াল রেখে আপনি কোম্পানির ওয়েবসাইটে যাবেন, সেখানে দেখবেন যে এই ইউরোপিয়ান অথবা এশিয়ান অথবা মালয়েশিয়ান অথবা অন্য কোনো দেশের লোক যদি, ইন্ডিয়ান সহ অন্য কোনো দেশের লোক যদি নিয়োগ দিয়ে থাকে, তাহলে সেখানে আপনার জন্য সেটা রাস্তাটা কিন্তু আপনার জন্য ক্লিয়ার, আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন এবং তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তাদের সাথে কন্ট্যাক্ট করার সবচেয়ে গুড ওয়ে হচ্ছে আপনার গুড ফরম্যাটের সিভি। আমি একটু আগে যে বললাম যে সিভিতে অবশ্যই উল্লেখ থাকবে যে আপনি কোন কোন কোম্পানিতে কাজ করেছেন এবং কি কাজ করেছেন। সবচেয়ে ভালো হয় যে প্রজেক্টগুলোতে আপনি কাজ করেছেন সেটা উল্লেখ থাকে, যেমন MBS, জুয়েল, T2E, স্টেডিয়াম ইত্যাদি, এই ধরনের গুলো যদি থাকে তাহলে সবকিছু মিলিয়ে আপনি সিভিটা তৈরি করবেন। তারপরে এটা তাদের ওয়েবসাইটে যখন আপনি সাবমিট করবেন সেখানে তারা এটা দেখবে এবং তারপরে যদি সেটা আপনার যদি তারা অ্যাকসেপ্ট করে, যদি তারা মনে করে যে না এই ওয়ার্কারটা আমাদের এখানে কাজ করতে পারবে, তাহলে তারা আপনাকে সেখান থেকে নক করবে। তারপর হচ্ছে আপনি যদি গুগলে একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আপনি অনেক তথ্য পেয়ে যাবেন। যদি আপনি গুগলে ঘাটাঘাটি করে থাকেন অনেক তথ্য আপনি জানতে পারবেন। আপনার জানা থাকতে হবে যে সকল দেশে দূতাবাস সিঙ্গাপুরে আছে কিনা, আপনার যে সকল দেশে আপনি অ্যাপ্লাই করবেন সেই সকল দেশে দূতাবাস সিঙ্গাপুরে আছে কিনা সেটা কিন্তু আপনার জানতে হবে। যেমন চেক রিপাবলিক, পোল্যান্ড, মাল্টা, জার্মানি, ক্রোয়েশিয়া, তবে আপনি সরাসরি তাদের মাধ্যমে ভিসা আবেদন করতে পারবেন যদি আপনি জব অফার পেয়ে থাকেন।
যদি আপনি সিবি দেওয়ার পরে যদি তারা আপনাকে জব অফার করে তাহলে আপনি কিন্তু এই সকল দূতাবাসে গিয়ে তখন আপনি সরাসরি আবেদন করতে পারবেন ভিসার জন্য। জব অফার পাওয়ার পর আপনার ভিসা প্রসেসিংটা করতে হবে এবং কিভাবে করবেন এখন সে ব্যাপারে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে আপনি হল্যান্ড থেকে জব অফার পেলেন, এখন আপনার নেক্সট প্রসেসটা কি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার জব অফার পাওয়ার পরে আপনার নেক্সট প্রসেসটা কি হবে সেটা আপনার অবশ্যই জানতে হবে। এখন এখানে দেখতে হবে আপনাকে যে আপনার জব অফারটা ভ্যালিড কিনা, কারণ অনেক সময় কিন্তু স্ক্যাম হয়, হ্যাঁ অনেক সময় দু নম্বরই হয়। সেখানে আপনাকে দেখতে হবে যে এই জব অফারটা ভ্যালিড কিনা সেটা যাচাই বাছাই করে দেখতে হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে শুধু একটা দেশের প্রসেসিংটা বলবো, সেটা হচ্ছে যে কি ভিত্তিতে আপনি প্রসেসটা করবেন, এবং অন্যান্য দেশেরগুলো কিন্তু সামথিং ডিফারেন্ট হয়ে থাকে। যেমন আপনি যদি চেক রিপাবলিকে যান অথবা পোল্যান্ডে যেতে চান অথবা জার্মানিতে যেতে চান, সেক্ষেত্রে সামথিং ডিফারেন্ট মানে একটু শুধুমাত্র ভিন্ন হয়ে থাকে। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে এখন আমি থাকে তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে চেক রিপাবলিকের জন্য বলছি, সেটা জব পাওয়ার পরে আপনার যেতে হবে সেখানে এম্বাসিতে যাওয়ার পরে কিন্তু আপনি তাদের এম্বাসি কোথায় সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে এবং জানতে হবে যে সিঙ্গাপুর তাদের এম্বাসি আছে কিনা। তারপরে যদি সিঙ্গাপুর না থেকে থাকে, অন্যান্য দেশে যদি এম্বাসি থাকে সেখান থেকে আপনি তাদের সাথে যোগাযোগ করতে হবে যদি আপনি জব অফারটা পেয়ে থাকেন এবং সেটা যদি ভ্যালিড হয়ে থাকে। জব পাওয়ার পর যে দেশের এম্বাসি যোগাযোগ করতে হবে অথবা তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে জব করার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে, আপনার কাছ থেকে তারা কি কি ধরনের রিকোয়ারমেন্ট চায় সবগুলো সেখান থেকে জানতে পারবেন। যেমন প্রথমত হচ্ছে যে রিকোয়ারমেন্ট হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স। আপনি যদি সিঙ্গাপুর থেকে যেতে চান অবশ্যই আপনার সিঙ্গাপুরের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আপনি বাংলাদেশের নাগরিক কিন্তু এখন সিঙ্গাপুরে আছেন, সিঙ্গাপুরে কাজ করছেন, এখান থেকে যেতে চান। আর আপনি যদি সিঙ্গাপুরে, আপনার মিনিমাম 6 মাস আপনার সিঙ্গাপুরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সিঙ্গাপুরে থাকতে হবে, তখনই আপনি সেটার জন্য উপযোগী এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনি পাবেন সিঙ্গাপুরের পুলিশ কাছ থেকে। তারপর হচ্ছে বাংলাদেশ থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্স এবং এটাকে আপনার ট্রান্সলেট করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স যদি ইংলিশে নেন সেটাকে আপনাকে ট্রান্সলেট করে ওদের নিজস্ব ভাষায় চেক ভাষায় আপনাকে ট্রান্সলেট করে তখন আপনি সেটাকে ট্রান্সলেট করবেন এবং পুলিশ ক্লিয়ারেন্সটা তাদের দূতাবাসে জমা দেবেন। তারপর হচ্ছে যে তাদের সিঙ্গাপুরে কিন্তু আপনার কনসুলেট আছে চেক রিপাবলিকের, সেখানে আপনার যখন আপনি ট্রান্সলেট করে নেবেন, ট্রান্সলেট করার পর এটাকে সুপার লিগাইজ করতে হবে। সুপার লিগাইজ করে সিঙ্গাপুরের কনসুলেট থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা করার পর আপনার জব অফার, চেক রিপাবলিক, ওয়ার্ক পারমিট, পেপার্স এবং যতগুলো ডকুমেন্টস আছে সবগুলোকে একসাথে করে ফাইল করে নেবেন। এবং এটা আপনি যদি করতে পারেন, বাংলাদেশিরা দুই জায়গা থেকে অ্যাসাইনমেন্ট নিতে পারবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে দু জায়গা থেকে। সেটা হচ্ছে যে আপনি যদি চেক রিপাবলিকে করেন সেটা ইন্ডিয়া থেকে পারবেন এবং সিঙ্গাপুর থেকে পারবেন এবং ইন্দোনেশিয়া থেকে পারবেন। কারণ যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন এটা কিন্তু আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে থাকে। যদি আপনি নিতে চান তখন এইগুলো আপনি সেখানে গিয়ে তাদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি এগোতে পারেন। ইন্ডিয়া এবং জাকার্তা চেক রিপাবলিকের এম্বাসি থেকে সবগুলো ডকুমেন্ট যদি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আশা করছি আপনি পেয়ে যাবেন জব ভিসা। কারণ এখন আফটার কোভিড চেক রিপাবলিকে অনেক ওয়ার্কার তারা নিয়োগ দিচ্ছে, সেটা এশিয়া হোক অথবা অন্য কোনো দেশই হোক, সেখানে অনেক ওয়ার্কার চাহিদা। এবং সেখানে যদি আপনি যেতে পারেন তাহলে আপনি অবশ্যই সাইন করতে পারবেন এবং সেখান থেকে আপনি অন্যান্য দেশেও যেতে পারবেন এবং সেটা কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না, কারণ সেটা হচ্ছে ইউরোপের একটি দেশ এবং ইউর অন্তর্ভুক্ত দেশ। তো বন্ধুরা, আরও যদি আপনাদের ফার্দার কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ এটাই কিন্তু আমি যখন গুগলে ঘাটাঘাটি করলাম কিছু পয়েন্টগুলো আমি তুলে ধরেছি সেখান থেকে। আপনারা প্রথমত চাই আপনার প্রথম যেটা সেটি হচ্ছে কি, আপনার সিভি, একটি গুড ফরম্যাটের সিভি লাগবে। সেটা করার জন্য আপনি যারা প্রফেশনাল আছে তাদের মাধ্যমে আপনি করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনার সিভিটা পাওয়ার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, সেটা হচ্ছে সিঙ্গাপুরের পুলিশ ক্লিয়ারেন্স এবং বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার পরে সেটাকে ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করার পর একটা সুপার লিগালাইজেশন করতে হবে। করার পরে আপনি সকল ফরম্যাট, সকল ফাইলগুলোকে একত্রিত করে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন। সেটা হচ্ছে গিয়ে মাত্র দুই জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন, বাংলাদেশিরা ইন্ডিয়া এবং জাকার্তা থেকে, এই দুটায়। সিঙ্গাপুরে যেখানে আছে সেখান থেকে ওরা এটা নেয় না, এটা মাত্র কনসুলেট ছোট একটা অফিস আছে শুধু তাদের। কিন্তু আপনি যদি জাকার্তা এবং ইন্ডিয়া থেকে করে থাকেন সেটা হবে সবচেয়ে বেটার। আর এখন ইদানিং সম্ভবত সিঙ্গাপুর থেকেও তারা নিচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা আরও জানতে পারবেন যদি গুগলে আপনারা ঘাটাঘাটি করেন, আরও যদি বিভিন্ন দেশের ব্যাপারে জানতে চান অবশ্যই গুগলে সার্চ করলে আপনারা পেতে পারেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ।